সালামু আলাইকুম, আমি সাজেদা ফিউচার বিজনেস স্কুল অনলাইন ক্লাসে শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং আমাদের অনলাইন ক্লাসে যুক্ত থেকে তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শুরু করছি অষ্টম শ্রেণী বাংলা সহ বিশ্ব পরিচয় অনলাইন ক্লাস। এবং আজকের ক্লাসে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা। সপ্তম অধ্যায় নিশ্চয়ই এর আগের ক্লাসগুলি তোমরা দেখেছো, আর না দেখে থাকলে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, আর যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সপ্তম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা, অর্থাৎ বাংলাদেশ তো আছে সাথে বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা নিয়ে, অর্থাৎ বাংলাদেশ কেমন ধরনের সরকার প্রচলন আছে এবং এই রাষ্ট্রের সংবিধান এবং এটার সাথে সংশ্লিষ্ট সকল কিছু নিয়ে আলোচনা। এই কারণে বলা হয়েছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। আজকে তৃতীয় পাঠ নিয়ে আলোচনা, তৃতীয় পাঠ বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি, অর্থাৎ প্রত্যেক দেশের রাষ্ট্রীয় কিছু মূলনীতি রয়েছে। এখানে বাংলাদেশের সরকারের, অর্থাৎ বাংলাদেশ নামক রাষ্ট্রের যে মূলনীতিগুলি রয়েছে, এই মূলনীতিগুলি সম্পর্কে আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানেছ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস এবং অনেক পূর্ব থেকেই, অর্থাৎ প্রাথমিক লেভেল থেকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আলোচনা আছে বাংলাদেশের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে। সেই থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত অনেক ইতিহাস তোমরা পড়েছ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছ, বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে জেনেছ, আর বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জন্ম হয়। সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে সংবিধান, এই সংবিধান 1972 সালে প্রণয়ন করা হয়, এই সম্পর্কে আরো কিছু বিস্তারিত আলোচনা আছে পরবর্তী ক্লাসগুলিতে। আর এই 1972 সালের যে সংবিধান এবং পঞ্চদশ সংশোধনীতে যে সংবিধানের যে সংশোধন হয়েছিল, সেই সংশোধনের আলোকে রাষ্ট্রীয় যে মূলনীতি রয়েছে সেই মূলনীতি সম্পর্কে আজকে এখানে আলোচনা বিষয়। রাষ্ট্রীয় মূলনীতি চারটি বিষয় রয়েছে, নিশ্চয়ই তোমরা তোমাদের বই পড়ে সেগুলি বিস্তারিত জানতে পারবে অথবা দেখবে। আমি এখানে চারটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। প্রথম যেই মূলনীতি রয়েছে জাতীয়তাবাদ, অর্থাৎ আমরা বাঙালি জাতি, বাঙালি সাহিত্য সংস্কৃতি এবং বাংলা ভাষা আমরা যারা কথা বলি তাদের যেই ঐক্য, এই ঐক্যের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ গড়ে উঠেছে। এবং সংবিধানে উল্লেখ রয়েছে যে একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌম অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। অর্থাৎ বাঙালি আমরা যে জাতীয়তাবাদ রয়েছে, সেই জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি। এই সকল কিছুর ঐক্যের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের উৎপত্তি, এবং এই জাতীয়তাবাদকে ভিত্তি করেই আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন করতে সক্ষম হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় যে মূলনীতি রয়েছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র মূলত অর্থনীতির ক্ষেত্রে, অর্থনৈতিক সামাজিক যে কোনো ক্ষেত্রে সমান যে অধিকার, সেই সমান অধিকার নিয়ে যেই নীতি, সেই নীতি হলো সমাজতন্ত্র। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাস করে এবং বিভিন্ন স্তরের মানুষ বাস করে, সেখানে যেই স্তরের হোক, যেই মানের লোকই হোক, যে কোনো শ্রেণী পেশার মানুষ হোক, সেটা প্রথম শ্রেণীর কর্মকর্তার জন্য যেমন, এবং নিম্ন একেবারে নিম্ন শ্রেণীর যে একেবারে নিম্ন শ্রেণীর যে কর্মচারী রয়েছে তার জন্য সমান অধিকার, অর্থাৎ সকল ক্ষেত্রে সমাজের রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যে কোনো ধরনের অধিকারের ক্ষেত্রে সমান সংখ্যক অধিকার বজায় রাখবে, এবং এটি হলো সমাজতন্ত্রের মূলনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শোষণ মুক্ত ন্যায় বিচার ও সমাজ সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়। এখানে কোনো শ্রেণী পেশার মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি হবে না, বৈষম্য দেখানো হবে না। এখানে সবার জন্য আইন সমান থাকবে, সবার জন্য অর্থনৈতিক অধিকার সমান থাকবে, মৌলিক অধিকারের ক্ষেত্রে সবাই সমান অধিকার পাবে, সেখানে নারী পুরুষ সমান অধিকার পাবে, আর এটি হলো সমাজতন্ত্রের মূল ভিত্তি এবং মৌলিক কথা, এবং সেটি হলো
বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধানের যে চারটি মূলনীতি রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ যে মূলনীতি সমাজতন্ত্র এটাই বহন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে রয়েছে গণতন্ত্র, অর্থাৎ গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের সকল মানুষের জন্য সমান থাকবে, অর্থাৎ যে কোনো ধরনের তথ্য উপাত্ত সকলই জানার ইয়া রাখে, যে সবাই জানতে পারবে এবং সমাজের রাষ্ট্রের সকল ক্ষেত্রে সবাই মতামত প্রকাশ করতে পারবে, সবাই তার বাক স্বাধীনতা পাবে, আর এটা হলো গণতন্ত্রের মূল। সমাজের তথা রাষ্ট্রের সকল কাজে নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করাই হলো গণতন্ত্রের মূল ভিত্তি, এবং জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হবে, জনগণের ভোটাধিকার মাধ্যমে সরকার গঠিত হবে, এবং যে কোনো ক্ষেত্রে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্র গণতন্ত্রের ভূমিকা থাকবে। আর এই গণতন্ত্র হলো রাষ্ট্রের মূলনীতির একটি অপরিহার্য একটি উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে রয়েছে ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ বাংলাদেশ যদিও মুসলিম প্রধান দেশ, এই অঞ্চলে প্রায় 97-98% মুসলমান বাস করলেও এখানে রয়েছে ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ 72 সালের সংবিধান অনুযায়ী বাংলাদেশের মূলনীতির একটি হলো ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ এখানে এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ স্ব ধর্মীয় অনুষ্ঠান স্বাচ্ছন্দ্যে পালন করবে, মুসলমান তার মুসলিমদের যে আচার অনুষ্ঠান রয়েছে সেগুলি পালন করবে, হিন্দু ধর্ম তার যেই অনুষ্ঠান রয়েছে সেগুলি সে স্বাধীনভাবে পালন করবে, এভাবে প্রত্যেকটা ধর্ম তার নিজস্ব যেই অনুষ্ঠান রয়েছে সংস্কৃতি রয়েছে এগুলি সে স্বাচ্ছন্দ্যে এবং স্বাধীনভাবে পালন করবে, আর এটি হলো ধর্মনিরপেক্ষতার মূল উদ্দেশ্য। এখানে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করতে পারবে না এবং ধর্ম সম্পর্কে কেউ আর একজন আরেকজনকে চাপিয়ে দিতে পারবে না, সে তার ধর্ম নিজ স্বেচ্ছায় এবং সুদৃঢ়ভাবে পালন করবে, যে কোনো আচার অনুষ্ঠান সে পালন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই রাষ্ট্রীয় মূলনীতির যে চারটি বিষয় আলোচনা করলাম, তোমরা পাঠ্য বই দেখে আরো প্রয়োজনে ভালোভাবে পড়বে, এবং আমার বলার মাঝে হয়তো ভুল থাকতে পারে, এগুলি না বিচার বিশ্লেষণ করে তোমরা সঠিক জিনিসটাই পড়বে, আমার কথার মাঝে হয়তো ভাষাগত অনেক ভুল থাকতে পারে, তোমরা এগুলি বই দেখে পড়ে এবং আমার ক্লাসগুলির আমার ক্লাসের আলোকে যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করছি এই প্রশ্নের ভাষায় অনুসরণ করার চেষ্টা করবে। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি সংক্ষিপ্ত বর্ণনা দাও, এই প্রশ্নটি ভাষা অনুসরণ করে আমাদেরকে স্কুলে দেখানোর চেষ্টা করবে এবং তোমাদের পড়ালেখার ধারাবাহিকতা বজায় রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখনকার মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।